কাকা রাতে খাওয়া দাওয়া করছেন? না। খাওয়া দাওয়া করবেন? করাই কি খাওয়া দাওয়া কি খাবেন? তাই না? এই যে লোকটা, এই লোকটা করে রাত্রে খাবারটা খাওয়াই দেয়, কি খায় না খায়। আমি বন্ধ করেছি, বন্ধ হয়েছে, বন্ধ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ডাইন দিকে যান, ডাইন দিকে সোজা যান, বাম দিকে যান, এখানে বসেন। হ্যাঁ বসেন, বসেন এইখানে। হ্যাঁ বসেন, এখানে বসেন। হ্যাঁ 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 ভাই, হাঁপিয়ে দিয়েন তো তেহেড়ি। কাকার বাসা কোথায়? পয়রাগাঁও। ও আচ্ছা, ছেলে মেয়ে আছে? কয়জন ছেলে মেয়ে? দেশে বাড়ি কই আপনার? জামালপুর। এমনি কি ছেলে মেয়ে কি বড় না ছোট? ছেলে 15 বছর আর মেয়ে 8 বছর। ও আচ্ছা আচ্ছা, খান আপনি খান। এদের কিন্তু কেউ খাওয়ায় না বা কেউ কিছু খায় না। ভাইরা এসে নিয়ে যাবে? ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনি খান, আপনারা আমি ওইখানে আবার দিয়ে আসবো, সমস্যা নেই। বুঝতে পারছেন? আর এই যে দোকানের জন্য দোয়া করেন, দোকানদারের জন্য দোয়া করেন, ঠিক আছে? আপনি কি এক চোখে সমস্যা না দুই চোখে? ও আচ্ছা আচ্ছা, কাকার ছেলে কি এখানেই থাকে? ও ও 15-16 বছর হয় নাই? ও আচ্ছা আচ্ছা, ও আপনার ই কই, আপনার স্ত্রী কই? বাসা পাক করতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আই নিয়ে যাবে। এমনি আপনার তো কোনো কাজ করে খাওয়ার ক্ষমতাও নেই? হ্যাঁ সেটাই তো, সেই জন্য বলতেছি যে আপনার কাজ করে খাওয়ার কোনো ক্ষমতা নেই। তাহলে হয়তো বা রিক্সা বা অটো চালাইতে পারতেন, তাও তো পারেন না। ও আচ্ছা আচ্ছা, দোয়া করেন, আমরা একটা কাজ করতেছি যেন আপনাদেরকে সাহায্য করতে পারি, বুঝতে পারছেন? দোয়া করেন সবার জন্য, যাতে আমরা আপনাদেরকে নিয়ে আমরা সাহায্য করতে পারি, আমরা বড় আকারে, বুঝতে পারছেন? কারণ আপনাদের মতো লোকের দিকে তাকানোর মানুষ খুব কম, তাই না? কম ই তো
টাকা দিয়ে দিই তো আলাদা লক্ষ টাকা দিয়ে হামতাম হ্যাঁ 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 তাই না এমনি আপনি সাদিনে কয় টাকা পান আর আপনি কত বাড়ি আলাদা মোয়ালো নিরা বাড়ির জমিন কিনে গেছি আসল ওরা কাম করে মনে হল জমিন কিনছি সার করা জমিন কিনছি আগে মনে হল কিনছি কত সাড়ে পাঁচ হাজার টাকা করা সার করা সাড়ে বাইশ হাজার দুই বছর তখন নিয়ে পরে মনে হল কিছুদিন যা আসিল খাইছি খাই দুই তিন বছর ধরে আমার দেশের মানুষ আইসে ওজন নাই সত্য কথা মানে যার চোখ আছে তার বেঁচে থাকার থেকে তারপরে নেন না লাগবে না ওইটা না সামনে সামনে ওটা না ওটা না এই যে ওই যে কল হ্যাঁ হ্যাঁ এখন এসে যাই আপনার বাড়িতে যাই কি খাইতেন কি রান্না করছে আজকে জানেন আপনি এমনি আপনার কিছু খাইতে ইচ্ছা করে না যে আমাকে রান্না করো বা এরকম কিছু বলে আসেন না সেদিন আসিরাতুল্লাহ আল্লাহ শান্তি করে দিও আল্লাহ ভালো দিও অসংখ্য মুক্তি দিও সাহায্য আশ্রয় দিও আল্লাহ
ইয়াল্লাহ মুরুদ গরে শান্তি আয়ো বালা সুদুর করে আল্লাহ তাগর বাপ মা পিতা মাতা আত্মীয় সন্তানরা আল্লাহ তুমি তাগর অসুস্থদের মুক্তি দিও হায়দা আসতে দিও আল্লাহ আল্লাহ তাগর তুমি দাদা দাদি জমে আমি আল্লাহ তার আইন্দা কাল ফরমাইছে আল্লাহ তাগর জানব বাসকে যোগ্য ছিল সুখী দিও হাসান মুক্তি দিও আল্লাহ হে রব্বুল আলামিন তোমার দরবারে অদম টাঙ্গাল আল্লাহ অন্য মানুষের হাত পা বিছে আল্লাহ তুমি দয়া করে ময়া করে এখানে আরো সিল্লা করে আল্লাহ আল্লাহ তুমি কাগর মাফ করে দিও আল্লাহ শান্তি করে দিও আল্লাহ কলমা তো সোজা বাম দিকে সোজা সোজা দাদা এটা তো নাই